নমস্কার বন্ধুরা, অঙ্কিতা স্যারের মতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আমের একটি দুর্দান্ত রেসিপি, আম শ্রীখণ্ড বা আমরাখণ্ড, যেটা খুবই অল্প উপকরণে চটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। আমের শ্রীখণ্ড বা আমরাখণ্ড বানানোর জন্য প্রথমে একটি বড় বাটি নেব, তার মধ্যে একটি ছাঁকনি আর সুতির কাপড় রাখব, এর মধ্যে 2 কাপ দই অ্যাড করব। এই ছাঁকনি সহ দইটা 6 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেব। আট ঘন্টা পর জল ঝরানোর দই বা হাংকাট আমাদের রেডি। এবার এই দইটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব, তারপর একটা উইস্কারের সাহায্যে 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। মনে রাখবেন, দই যত ভালোভাবে ফেটানো হবে শ্রীখণ্ডের টেক্সচার কিন্তু তত স্মুথ আর ক্রিমি হবে। এবার 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প অ্যাড করব। আমের পাল্পটা ফেটিয়ে রাখা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার 4 টেবিল চামচ গুঁড়ো চিনি অ্যাড করব। চিনিটাকে আমার দইয়ের মিক্সচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তবে চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। সবশেষে 2 টেবিল চামচ কুচানো কাজু আর আমন্ড দেব। আমন্ড আর কাজুটাকে দইয়ের সাথে মিশিয়ে নিলেই আমাদের আম শ্রীখণ্ড বা আমরাখণ্ড পরিবেশন করার জন্য একেবারে তৈরি। কুচানো বাদাম আর ফ্রেশ আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আম শ্রীখণ্ড। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি এরকম রেসিপি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।